এবার শেষ হচ্ছে কর্কট ধারাবাহিক, কিন্তু কেন বিস্তারিত সব জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যেমনটা প্রত্যাশিত ছিল ঠিক তেমনটাই ঘটল। নতুন বছরের প্রথম দিন আরপি তালিকায় লাগাতার কম নম্বর আনবার জেরে স্লোট হারালো স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কর্কট। মাস কয়েক আগেও সন্ধ্যা 7:30 বাজলেই সিরিয়াল প্রেমী বাঙালি দর্শক জলসার পর্দায় চোখ রাখত সৌজন্য গুনগুনের রসায়ন দেখতে, কিংবা পটকা পটুপিসি জ্যাঠাইদের অসাধারণ অভিনয় দেখে মুগ্ধ হতে। কিন্তু বদলে গিয়েছে এই অভ্যাস। গত মাস ধরে টিআরপি তালিকায় সেরা 10-এ জায়গা ধরে রাখতে পারেনি একসময়ের স্লট লিডার খড়কুটো। সৌজন্য জুটির পুরনো ম্যাজিক যেন চোখে পড়ছে না। অনেকেই বলতে শুরু করেছিল খেই হারাচ্ছে খড়কুটোর গল্প। সৌজন্য গুনগুনের কেপি ম্যারেড লাইফে তিন্নির প্রবেশটা দর্শক একেবারে ভালো চোখে দেখেনি, আর দর্শকদের সেই রিয়াকশনের জেরেই স্লোট হারালো খড়কুট। আর এবার আরও একটি তথ্য জানা গেল, এবার কম টিআরপির জন্য শেষ হতে চলেছে খড়কুট ধারাবাহিকটি, আর এই জন্যই স্লোট পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই বিষয়ে সৌজন্য মানে অভিনেতা কৌশিক রায়কে জিজ্ঞেস করা হলে তিনি জানায়, জানি না কী করে হঠাৎ করে টিআরপিতে এত খারাপ অবস্থানে চলে গেল খড়কুট ধারাবাহিকটি। আর বেশি দিন হয়তো আপনারা খড়কুট ধারাবাহিকটি দেখতে পারবেন না। আর অন্যদিকে সিরিয়ালের গুনগুন মানে অভিনেত্রী তৃণাশা জানায়, আমরা কখনো ভাবিনি এত ভালো কাজ করেও এত কম টিআরপি পাব। আর আপনারা যদি এই ধারাবাহিকটিকে রাখতে চান তাহলে টিআরপিতে ভালো অবস্থানে নিয়ে যান। তো বন্ধুরা, এবার শেষ হতে চলেছে খড়কুট ধারাবাহিক। কে কে কষ্ট পাচ্ছেন সেটা কমেন্টে জানান। আর এই ধরনের আপডেট পেতে আমাদের সিরিয়াল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।